সুধী, স্বাস্থ্য বিষয়ক আজকের এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আমরা কথা বলবো বয়ঃসন্ধিকাল নিয়ে। এটি মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই ধাপটি পেরোতে হয় সবাইকেই। তাই আমাদের সন্তানদের মঙ্গলের জন্য বয়ঃসন্ধিকাল সম্পর্কে সজাগ থাকা জরুরি। কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে এই আলোচনাটিকে। প্রথম পর্বে আমরা জানাবো বয়ঃসন্ধিকাল কি এইটি নিয়ে। আসুন ছবিতে দেখি, আমরা সবাই বড়রা এবং শিশুরা, এটির মাঝখানে রয়েছে বয়ঃসন্ধিকাল। মানুষের জীবনে শৈশবকালে 9 থেকে 16 বছর পর্যন্ত বয়সটা জীবনের একটি বিশেষ পর্যায়। এই পর্যায়টিতে শিশুদের জন্য গুরুত্বপূর্ণ ও সেন্সিটিভ অনেকগুলো পরিবর্তন ঘটে। এই পরিবর্তন বা রূপান্তরের জন্য এই বয়সটাকে বয়ঃসন্ধিকাল হিসেবে অভিহিত করা হয়, ইংরেজিতে যাকে বলা হয় টিন এজ। খুব ভয়ঙ্কর একটি ব্যাপার, টিন, আমরা সবাই ভড়কে যাই এটি নিয়ে। এটি শিশুদের শারীরিক ও মানসিক এমন একটি পর্যায় যে সময় তাদের শরীর ম্যাচিউরিটির দিকে যায় এবং তাদের ফার্টিলিটি ডেভেলপ করতে শুরু করে। এই সময় থেকেই তারা বাবা মা হবে, সেই ধরনের পরিবর্তন আসতে থাকে। তবে শিশুদের লিঙ্গভেদে কিছুটা আলাদা আলাদা বয়সে এই পরিবর্তনগুলো ঘটতে থাকে। যেমন মেয়ে শিশুদের বেলায় সাধারণত 9 থেকে 14 বছর বয়সে এই পরিবর্তনগুলো ঘটে। আবার ছেলে শিশুদের বেলায় 12 থেকে 16 বছর বয়সে এগুলো ঘটে থাকে। আর বয়স ছাড়া আরো ভিন্ন ভিন্ন কিছু ফ্যাক্টরের উপরও এই পরিবর্তনগুলো নির্ভর করে। যেমন পুষ্টির অবস্থা, পারিপার্শ্বিক পরিবেশ, পারিবারিক অবস্থা, বংশানুক্রম ইত্যাদি ফ্যাক্টর রয়েছে এগুলোর পেছনে। বাংলাদেশের মতো দেশগুলোতে বাবা মা বা বড়রা বয়ঃসন্ধিকালে শিশুদের এই পরিবর্তনগুলো নিয়ে শিশুদের সাথে কথা বলতে চান না, সবাই কিছুটা শাইনেস বা লজ্জা বোধে ভোগেন। এই সময়টাতে শিশুদের শরীরের এই যে পরিবর্তনগুলো আসে এগুলো সম্পর্কে তাদের খুব একটা জানানো বা শেখানো হয় না। এতে করে শিশুরাও একটু প্রেসারে পড়ে যায়, তাদের এই পরিবর্তনগুলোকে নিজেরা নিজেরাই ফেস করতে থাকে, যদিও তারা এই পরিস্থিতিটির জন্য প্রস্তুত নয়, যেটি আদৌ সঠিক নয়। শিশুদের এই পরিবর্তনগুলোকে কিভাবে সহজভাবে নিতে হবে, কিভাবে ফেস করতে হবে, পশ্চিম বিশ্বে খুব অল্প বয়স থেকেই সেইগুলো শিখিয়ে দেওয়া হয় স্কুল কলেজে, ফলে তাদের ভবিষ্যৎ জীবনে এটির ইতিবাচক ফলাফলই দেখা যায়। বয়ঃসন্ধিকালে শিশুদের পরিবর্তনগুলোকে 1 থেকে 5 পর্যন্ত বিভিন্ন স্টেজে ভাগ করা হয়েছে। আসুন আমরা ছবিটি দেখি। এই পরিবর্তনগুলো বিভিন্ন রকমের হয়। যেমন ধরুন, সে এই সময় থেকে সে তার ইন্ডিপেন্ডেন্স পেতে শুরু করে, তার বন্ধু বান্ধবের পরিবর্তন হয়, অন্য লিঙ্গের প্রতি তার আকর্ষণ বৃদ্ধি পায়, তার মানসিক অবস্থার পরিবর্তন হয়, সে কিছু তার শারীরিক অবস্থারও পরিবর্তন হয়, যেমন সে তার শর্ট চেঞ্জ হবে, সে লম্বা হবে, আরো বিভিন্ন রকমের পরিবর্তন। এগুলোকে ভাগ করা হয় সাধারণত সোশ্যাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল। এটি প্রত্যেকটি কিন্তু তাদের জন্য সত্যি ভীষণ চ্যালেঞ্জিং। আমরা বড়রা কিন্তু তাদের মতো করে সেইগুলো কখনো দেখি না। আমরা সত্যি মনে করি আমরা তাদের সত্যিকারের বন্ধু। আসলে কি তাই? যদি বন্ধু হয়েই থাকতাম তাহলে আমরা পরিবার থেকে ছোটবেলা থেকে নিজেরাই কিন্তু এই জিনিসগুলো নিয়ে কথা বলতাম। শিশুদেরকে আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতাম না যে এসে বলবে আজ আমার মাসিক হয়েছে বা আজ আমার ব্লিডিং শুরু হয়েছে অথবা আজ আমার বিছানা নষ্ট হয়ে গেছে, এই সময়টুকু পর্যন্ত কেন আমরা অপেক্ষা করব। ছেলে শিশু ও মেয়ে শিশুদের বেলায় এই স্টেজগুলো একটু ভিন্ন ভিন্ন বয়সে আসে, আর
লিঙ্গভেদে তাদের শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো একটু আলাদা আলাদা ধরনের। বয়সন্ধিকাল নিয়ে ধারাবাহিকভাবে আমরা আরও যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে মেয়েদের বয়সন্ধিকাল দ্বিতীয় পর্বে থাকবে, তৃতীয় পর্বে থাকবে ছেলেদের বয়সন্ধিকাল এবং তার পরিবর্তনগুলো শারীরিক, এর পরের পর্বে থাকবে অভিভাবকদের করণীয়, এর পরের পর্বে থাকবে বয়সন্ধিকালের মানসিক স্বাস্থ্য এবং এর পরিবর্তনগুলো, এবং সবচেয়ে শেষ পর্বে আসবো বয়সন্ধিকাল নিয়ে কিছু প্রশ্নের উত্তর। এভাবেই এটিকে ধারাবাহিকভাবে আমরা মানুষের বয়সন্ধিকাল নিয়ে বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে। বিশেষ করে বয়সন্ধিকাল কি এ নিয়ে আশা করছি এক ধরনের ধারণা প্রথম পর্বে আপনারা পেয়েছেন। পরের পর্বগুলোয় মেয়ে এবং ছেলেদের বয়সন্ধিকালের শারীরিক পরিবর্তন ও তার ধরন নিয়ে থাকবে আলাদা আলাদা পর্ব, সেই সাথে মানসিক নানা পরিবর্তন এ নিয়ে একজন মনোচিকিৎসকের পরামর্শ আমাদের সাথে থাকবে এবং কিছু প্রশ্নের উত্তরও থাকবে। আশা করছি দৃষ্টি রাখবেন আমাদের চ্যানেলের দিকে। আমি এই পর্যায়ে একটু বলে নিই, আমার এই পর্বগুলোর আসলে একটি সামাজিক একটি মেসেজ রয়েছে। অনেকে হয়তো বলবেন এগুলো ন্যাচারাল, এগুলো নিয়ে কথা বলার কি আছে, অনেকে হয়তো বলবেন ফালতু বেয়াদবি। দেখুন, আমি আসলে সবার জন্যই বলি, আমি চিকিৎসক হিসেবে, আমি একজন বাবা হিসেবে যেই কাজগুলো করতে পারি নাই সেই কাজগুলো আমি চাই আপনারা ভবিষ্যৎ প্রজন্মের সাথে করুন এবং মেনে চলুন, ভালোই লাগবে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর ফেরদৌস খন্দকার নিউ ইয়র্ক থেকে বলছি।